গুড মর্নিং এভ্রি সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের জন্য যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি চাকরির সেটা বের হয়েছে আইআইএফএল সংস্থা থেকে এখানে যে পোস্টগুলোর জন্য আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে সেগুলো হচ্ছে কাস্টমার রিলেশনশিপ অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজারের জন্য কিন্তু নেওয়া আছে ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে কিন্তু নেওয়া হবে তো যারা আপনারা প্রাইভেট চাকরি করতে চান এরকম ফিনান্সের কাজ করতে চান আপনাদের জন্য এটা কিন্তু আমি বলবো সুবর্ণ সুযোগ এখানে দেখুন শুধুমাত্র আপনারা টেন প্লাস টু হলে আপনারা এখানে সবাই আবেদন করতে পারবেন এবং গ্রাজুয়েট পর্যন্ত ঠিক আছে টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ থেকে শুরু করে গ্রাজুয়েট পর্যন্ত থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়স হবে আঠারো থেকে ত্রিশ পর্যন্ত এবং গ্র্যাজুয়েট যারা ব্রাঞ্চ ম্যানেজার জন্য আবেদন করবেন আপনাদের কিন্তু এখানে বাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত এবং আপনাদের কাস্টমার রিলেশন অফিসার আর রয়েছে উনিশ থেকে ত্রিশ পর্যন্ত আবেদন করার বয়সের ছাড় এখানে রয়েছে কিন্তু ভালো একটা অপরচুনিটি রয়েছে তবে কাস্টমার রিলেশনশিপ অফিসারের জন্য যারা ফ্রেশার সবাই অ্যাপ্লিকেশন করতে করতে পারবেন ইন্টারভিউ দিতে পারবেন তবে ব্রাঞ্চ ম্যানেজারের জন্য আপনাদের মিনিমাম একটাতে রয়েছে ওয়ান ইয়ার থাকতে হবে ইন এম এফ আই এম বি এফএসসি এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ব্রাঞ্চ ম্যানেজারের জন্য থাকতে হবে মিনিমাম থ্রি ইয়ার্সের এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে আচ্ছা তো কোথায় কোথায় হচ্ছে আমরা সেটা এখন দেখবো ওয়ার্ক ইন ইন্টারভিউটা নেওয়া হবে কোথায় দেখো এটা ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নেওয়া হবে প্রথম যে পোস্টটা যেখানে হবে সেটা হচ্ছে কোয়াই ডিস্ট্রিক্টে দেখুন বাইশ সাত দু হাজার চব্বিশে তারিখে এখানে কিন্তু নেওয়া হবে যে লোকেশনটা যেখানে গিয়ে আপনার অ্যাড্রেসটা যেখানে ইন্টারভিউ দিবেন এটা হচ্ছে সেই লোকেশন লালচেরা নিয়ার টোয়েন্টি টু পরিবার কোয়াই ত্রিপুরাতে ঠিক আছে এবং কোনো কিছু জানতে চাইলে দুইটা ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন তারপর ধর্মনগর হবে তেইশ তারিখ এখানে ফোন নাম্বার আছে এবং যেটা হচ্ছে ঠিকানা অ্যাড্রেস এটা হচ্ছে ডাব্লু ইলেভেন নয়াপাড়া মধ্য কলেজ রোড ধর্মনগর এখানে হবে এবং নেক্সট যেটা হচ্ছে দেখো উদয়পুরে উদয়পুরে হবে চব্বিশ সাত দুই হাজার দুই হাজার চব্বিশ সাত হাজার চব্বিশে এবং অ্যাড্রেস হচ্ছে এক নম্বর ফুলকুমারি ক্যানেল চৌমনি উদয়পুরে এই অ্যাড্রেস হবে এবং বিশালগড় পঁচিশ তারিখে হবে এটা হচ্ছে অ্যাড্রেস জঙ্গলিয়া নিয়ার জঙ্গলিয়া বাস স্ট্যান্ড বিশালঘর এখানে কিন্তু নেওয়া হবে তো এই হচ্ছে তোমা তোমাদের যেখানে ইন্টারভিউটা দেবে তোমরা এখানে গিয়ে ইন্টারভিউটা দিতে পারবে তো দিতে চাইলে অবশ্যই তোমরা অবশ্যই দেবে এখানে কী কী ইন্টারভিউ ডকুমেন্ট লাগবে দেখো আপডেটেড একটা রিজিউম লাগবে আধার কার্ড লাগবে কার্ড লাগবে ফটো লাগবে ড্রাইভিং লাইসেন্স লাগবে যা তারপরে টেন টু লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে এবং যাদের এক্সপিরিয়েন্সে যেটা বলছিলাম সেখানে সেখানে তাদের তিন মাসের কিন্তু স্যালারি স্লিপটা দেখাতে হবে এটা হচ্ছে কথা তো অবশ্যই যারা দিতে চান এই যে যে তারিখ বললাম এই তারিখে ইন্টারভিউটা দেবেন ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকতেন জয় হিন্দ